মতেই ফ্রিজিং করা যাবে না। আজকে যারা এই প্রোগ্রামটা শুনবেন, আমি দয়া করে অনুরোধ করব আপনি এখনই আপনার ডিপ ফ্রিজ এবং নর্মাল ফ্রিজের সুইচটা একটু কমায় দেন। এসিও এসিতে চালাতে হয় না, একটু ন্যাচারাল বাতাস খান। আমাদের অক্সিজেন অনেক দরকার, অক্সিজেন ছাড়া আমাদের রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় বাধা হয়। যেরকম মা যদি মারা যায় তখন সবাই বলে আরে আমার মাই ছিল আমার শ্রেষ্ঠ, কিন্তু জীবিত থাকতে মাকে একটা শাড়ি কাপড় কোনো দিন আমরা দিয়ে দেখি না, মাকে একদিনের জন্য ভালোভাবে মাকে বলি না যে মা তোমার কী কষ্ট আছে, কী দুঃখ আছে, কী করলে তুমি খুশি হবে। ওইরকমই প্রকৃতি হাসতেছে, বলতেছে আমি তোকে কত আদর করি, আমার ভালোবাসার দাম কত এটা তুই জানোস না। একজন বড় মানুষ এক হাসপাতালে ভর্তি হয়েছে, উনি 15 দিন পর্যন্ত ওনাকে অক্সিজেন দিয়ে রাখছে। 15 দিন পরে ওই বড় মানুষটি হাসপাতাল থেকে বেরোচ্ছে, বলে আমার বিল কত হয়েছে। স্যার আপনার 10 লক্ষ টাকা হয়েছে বিল। কাজ আমাকে কী দিয়েছো তোমরা? কাজ স্যার অক্সিজেন দেওয়ার পরে, অক্সিজেন দেওয়ার পরে আপনি ভালো হয়ে গেছেন। তোমরা 20 দিনে যদি 10 লক্ষ টাকার আমাকে অক্সিজেন খাওয়ায় থাকো, তা আল্লাহ আমার এই 72 বছরে কত অক্সিজেন খাওয়াইছে, আল্লাহর বিলটা কত হয়েছে আমি একটু হিসাবটা করে দেখি। কথাটা হাসির কিন্তু কথাটা বিবেকের, কথাটা বুঝার, এই কথাগুলো আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, বুঝতে হবে। সুস্থ থাকতে, ভালো থাকতে, সুন্দর থাকতে সকল তরিকা আপনার কাছে আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছে। আপনি এটাকে কীভাবে ব্যবহার করবেন এটা আপনিই জানেন। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুন্দর থাকেন।